হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচ সম্পর্কে হোয়াট ইজ পার্টস অফ স্পিচ তো ভিডিও শুরুতেই আমরা দেখে নিলাম ডেমো হিসাবে স্লাইডের মাধ্যমে যে একটা সেন্টেন্সের মধ্যে একটা বাক্যের মধ্যে কতগুলো অংশ নিয়ে একটা বাক্য তৈরি হয় সেই বিষয়গুলো আমরা স্লাইডের মাধ্যমে দেখে নিলাম তো বন্ধুরা আজকে বিস্তারিতভাবে এই পার্টস অফ স্পিচের টোটাল আটটি শ্রেণী বিভাগ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবো এই ভিডিওতে তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ করে দেখবে না আর যে সকল বন্ধুরা এই চ্যানেলতে নতুন বলবো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে বন্ধুদের মাঝে শেয়ার করবে যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে পার্টস অফ স্পিসে প্রথমেই যে কোয়েশ্চেনটা হয় সেটা হচ্ছে আমাদের পার্টস অফ স্পিস কাকে বলে আমরা জানি যে বিভিন্ন শ্রেণীর শব্দগুলিকে পার্টস অফ স্পিস বলে তাই না তো বিভিন্ন শ্রেণীর শব্দগুলিকে আমরা পার্শ্ব স্পিস বলে থাকি আর এই পার্শ্ব টোটাল আমরা আটটি ভাগে ভাগ করি প্রথমেই থাকে নাউন নামবাচক পদ বা সর্বনাম পথ পরে হচ্ছে প্রনাউন বা সর্বনাম পদ অ্যাডজেকটিভ মানে হচ্ছে বিশেষণ ভার্ভ ক্রিয়া অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ প্রিপোজিশন পদান্নয়ী অব্যয় কনজাংশন সংযোগকারী অব্যয় আর ইন্টারজেকশন আবেগসূচক অব্যয় তো এই টোটাল আটটা ভাগের আমরা ডিটেলস যদি আলোচনা করি তাহলে প্রথমেই আমাদের কি হয় যে নাউন কাকে বলে বা বিশেষণ বিশেষ্য কাকে বলে তো এই বিশেষ্য কাকে বলবো কোনো কিছুর নামকেই আমরা বিশেষ্য বা নাউন পথ বলবো এক্সাম্পল হিসেবে এখানে আমরা নিয়েছি বুক বই পেন কলকাতা দিল্লি শিপ পুলিশ অ্যাটসেট্রা ঠিক আছে তো এই নাউনকে আবার পাঁচটি ভাগে আমরা ভাগ করতে পারি কি কি সেই পাঁচটি ভাগের প্রথম ভাগ হচ্ছে কমন নাউন তারপরে প্রপার নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাস্ট্রাক্ট নাউন ঠিক আছে তো নাউন সম্পর্কে আমরা আলাদা একটা ভিডিও তৈরি করব তো আপাতত আমরা পার্শ্ব স্পিসের আটটা ভাগের সংক্ষিপ্ত বিবরণ দেখে নিব তারপরে প্রোনাউন কাকে বলে প্রোনাউন বলে নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রনাউন বলে তো এই প্রনাউন বাংলায় কি বলা হয় বাংলায় বলা হয় সর্বনাম পথ তো এক্সাম্পল হিসেবে আমরা এখানে নিয়েছি হি শি দে হিম দেয়ার আই আস মাই ইউ ইউর এটসেট্রা তো আশা রাখবো তোমরা এগুলোর সবগুলোর মানে জানো পরে দেখে নেব নেক্সট থার্ড নাম্বারে রয়েছে অ্যাডজেকটিভ বা বিশেষণ যে শব্দ নাউন বা প্রনাউনের দোষগুণ প্রকাশ করে ঠিক আছে তাকে আমরা কি বলি অ্যাডজেক্টিভ বলি বা বিশেষণ বলি এক্সাম্পল হিসেবে এখানে গুড ব্যাড হট স্মল লার্জ ওল্ড লং তো এগুলো বন্ধুরা এই শব্দগুলো হচ্ছে অ্যাডজেকটিভ ঠিক আছে তো আমরা বাক্যের মাধ্যমে ব্যবহার করে দেখবো ঠিক আছে ভিডিও শেষে আমরা বাক্যের মধ্যে ব্যবহার করে দেখব কোনটা অ্যাডজেক্টিভ কোনটা ভার কোনটা অ্যাডভার কোনটা প্রিপোজিশন কোনটা ইন্টারজেকশন তো ডিটেলস আমরা দেখে নিব তো আপাতত আমরা সংজ্ঞাগুলো দেখে নিচ্ছি ডেফিনেশনগুলো দেখে নিচ্ছি আর তার উদাহরণগুলো দেখছি ঠিক আছে তো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আশা রাখি তোমরা অনেক কিছুই জানতে পারবে এখান থেকে তো এখানে আমাদের মানে ফোর্থ নাম্বারে যেটা রয়েছে ভার্ভ বা ক্রিয়া তাকে বলে যে শব্দ দ্বারা কোনো কিছু করা হওয়া ঘটা বোঝায় তাকে আমরা ভার বলি থাকি উদাহরণ কি জিজ্ঞাসা করা গো যাওয়া কাম আসা বাই কেনা এরাই পৌঁছানো ডু মানে করা ডান্স নৃত্য করা ডাই মৃত্যু ড্রিঙ্ক পান করা ড্রাইভ মানে চালানো তো এরকম অনেকগুলো ভার্ব আমাদের কিন্তু জানতে হবে ঠিক আছে তো এখানে উদাহরণ হিসাবে কিছু আমরা ভার্ব দেখলাম তো এখানে যতগুলো শব্দ দেখলাম প্রত্যেকটি শব্দই কিছু না কিছু করা হওয়া ঘটা বোঝাচ্ছে ঠিক আছে তো এই কারণেই এগুলোকে আমরা কি বলবো ক্রিয়া বলবো তারপরে রয়েছে আমাদের পাঁচ নাম্বারে অ্যাডভার্ভ অ্যাডভার্বের সংজ্ঞা কি যে শব্দ দ্বারা ভার্ভ বা দোষ দোষগুণ প্রকাশ পায় তাকে আমরা অ্যাডভার্ভ বলবো অ্যাডভার্ভ কাকে বলবো যে শব্দ দ্বারা ভার্ভের কিংবা দোষ দোষগুণ প্রকাশ পাবে তাকে আমরা সেই শব্দটাকে আমরা কি বলবো অ্যাডভার্ব বলবো এক্সাম্পল হিসেবে উদাহরণ হিসেবে আছে সুন ফার্স্ট ডেইলি অলওয়েজ ইয়েস্টারডে টুমোরো টুডে নাও বিফোর তো এই শব্দগুলো হচ্ছে এখানে কমা কমা হবে কিন্তু হ্যাঁ তো এই শব্দগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্ভ এবারে দেখে নিব প্রিপোজিশন প্রিপোজিশন কাকে বলবো যে শব্দ নাউন বা প্রনাউনের পূর্বে বসে এবং পরের নাউন বা প্রোনাউনের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে প্রিপোজিশনকে আমরা বাংলায় বলে থাকি প্রদান্নয়ী অব্যয় বা সমন্ধন সূচক অব্যয় ঠিক আছে তো এক্সাম্পল হিসেবে আমরা এখানে কয়েকটি শব্দ দিয়েছি টু অ্যাট ইন অ্যামাং বিহাইন্ড অন বাই ওভার আফ উইথ ঠিক আছে তো এরকম করে আমাদের অনেকগুলো প্রদান্নয়ী অব্যয় শিখতে হবে অনেকগুলো প্রিপার্জেশন শিখতে হবে তো উদাহরণ হিসেবে আমি এখানে কয়েকটি শব্দ দিয়েছি আশা রাখি এইগুলো তোমরা বাংলা মানেগুলো এগুলো জানো তো পরে দেখে নিব নেক্সট কনজাংশন কনজাংশন কাকে বলবো যে শব্দ দুটি বাক্যকে একসঙ্গে সংযুক্ত করে বা যুক্ত করে তাকে আমরা বলে থাকি কনজাংশন ঠিক আছে তো কনজাংশন কি দুটি বাক্যকে আমরা একসঙ্গে জুড়ি কোন শব্দগুলো দিয়ে এক্সাম্পল হিসেবে আমরা এখানে নিয়েছি যে কোন শব্দগুলো দিয়ে আমরা দুটি বাক্যকে একসঙ্গে জুড়ি অ্যান্ড দিয়ে বার্ট দিয়ে জুড়ি তারপরে অর দিয়ে বিকস অ্যাস আইদার অর নাইদার নর হয় এটা না হয় সেটা দেন তারপর দৌ যদিও তো এই শব্দগুলো দিয়ে কিন্তু আমরা কন মানে দুটি বাক্যকে একসঙ্গে সংযুক্ত করি তো এই শব্দগুলোকে আমরা বলে থাকি কনজাকশন এবারে দেখে নিব ইন্টারজেকশন ইন্টারজেকশন কাকে বলবো যে শব্দ দ্বারা আকস্মিক আবেগ প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে ইন্টারজেকশনকে বাংলায় কি বলে আবেগসূচক অব্যয় ঠিক আছে তো আবেগসূচক অব্যয় আবেগসূচক অব্যয় কোন শব্দগুলো দ্বারা আমরা চিহ্নিত করি এক্সাম্পল হিসেবে আমরা এখানে নিয়েছি আ তারপরে এলাস হ্যালো হুর্রে হা 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 উফ তো এই শব্দগুলো কিন্তু ইন্টারজেকশন আর ইন্টারজেকশন বা আবেগসূচক যে চিহ্নটা রয়েছে যে জ্যোতি চিহ্নটা রয়েছে সেটা কীরকম একটা দাগ দিয়ে নিচে ছোট্ট একটা ফোটার মতো তাই না তো এই চিহ্নগুলো থাকলেই কিন্তু আমরা বুঝতে পারি যে কোনটা বিস্ময়বোধক চিহ্ন বা আবেগ সূচক এই ভিডিওর মাধ্যমে আমরা পার্স অফ আটটা ভাগ আমরা জেনে নিলাম সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্তভাবে এর ডেফিনিশনগুলো দেখলাম এবং তার কিছু কিছু উদাহরণ দেখে নিলাম তো বন্ধুরা আমাদের এই আটটা ভাগ কিন্তু টোটালি সম্পূর্ণভাবে একদম ক্লিয়ারলি আমাদের জানতে হবে এবং গ্রামাটিক্যালি যদি কোনো রকম ভুল ভুলভ্রান্তি না করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই পার্স অনেকটা গুরুত্ব রয়েছে তো বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে এই পার্শ্ব স্পিচ সম্পর্কে চর্চা করবে যারা ঠিকঠাকভাবে ইংলিশ পাচ্ছ না গ্রামাটিক্যালি অনেক ভুলভ্রান্তি করছো সেন্টেন্স লিখতে গিয়ে তো অবশ্যই তোমাদেরকে আমি সাজেস্ট করব অবশ্যই এই পার্শ্ব স্পিচটাকে ভালো করে মেমোরাইজ করে নিতে এবং ভালো করে চর্চা করলে অবশ্যই কিন্তু তোমরা এটাকে অ্যাচিভ করতে পারবে এবারে আমরা দেখবো বাক্যের মধ্যে কোনটা নাউন কোনটা প্রোনাউন এবং কোনটা ভার্ব এবং কোনটা অ্যাডজেক্টিভ তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবে এখানে আমরা এখন বাক্য দেখতে পাচ্ছি যে রাম গোস টু স্কুল রাম স্কুলে যায় এখানে রাম হচ্ছে গিয়ে নাউন গোজ হচ্ছে ভার্ব টু হচ্ছে প্রিপোজিশন স্কুল হচ্ছে গিয়ে নাউন ঠিক আছে দ্বিতীয় বাক্যে বলছে হি ইজ ভেরি গুড বয় সে খুব ভালো ছেলে হিটা হচ্ছে প্রোনাউন ইজটা হচ্ছে ভার্ব তারপরে নেক্সট ভেরিটা হচ্ছে গিয়ে আমাদের এখানে অ্যাডভার্ব আর গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ এরপরে নেক্সট থার্ড বাক্যটিতে বলছে হি রিডস ইন ক্লাস এইট সে ক্লাস এইটে পড়ে হিটা হচ্ছে প্রনাউন রিডসটা হচ্ছে ভার্ব ইনটা হচ্ছে প্রিপোজিশন আর ক্লাসটা হচ্ছে কি আমাদের নাউন মানে কালেকটিভ নাউন তারপরে নেক্সট এখানে আমাদের রাম লাইক্স টু রিড ইংলিশ বুক বাট মীরা নট লাইক্স টু রিড ইংলিশ বুক এখানে বার্ড দিয়ে দুটি বাক্যকে জোড়া হয়েছে তো এটা কনজাংশন আর হুর রে টুডে ইজ এ হলিডে এখানে হুর রে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই তো দেখা হচ্ছে আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে তো এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটিতে কোনো রকম ভুল ভ্রান্তি থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে